হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। অবশ্যই কাছের মধ্যে বক্স অফিস নিয়ে তো কথা হবে, তার আগে নতুন একটা বাংলা গান নিয়ে কথা বলবো, বাংলা সিনেমার গান নিয়ে। গানটা হচ্ছে শুভবিজয় সিনেমার গান, গানটার নাম হচ্ছে আলোতে ভালোতে। তো এই গানটা নিয়ে ফার্স্টে কথা বলবো। তো বর্তমান টাইমে অনেক দেখবেন এই বিয়ের টাইমে অনেক মানে এই টাইমের গান আসে, ঠাকুর নিয়ে বিভিন্ন ধরনের গান আসে, পুজোর সঙ্গে বিভিন্ন রকম রিলিজ করে। এখন যে গানগুলো আছে না, খুব একটা কিন্তু ভালো লাগে না, আমার পার্সোনালি ভালো লাগে না। সেই কবে ঢাকের তেলে গানটা শুনেছিলাম, তারপর দেবের যে গানগুলো মোটামুটি ওই গানগুলো ভালো লাগতো সিনেমায়, মোটামুটি মানে দেবের সিনেমায় পুজোর গান তাও ভালো লাগে। বাদ বাকি যে গানগুলো বেশিরভাগ বেরোয়, ওই লাস্ট যেটা মুনলী ঠাকুর যেটা গেয়েছিল ওই গানটা আমার খুব ভালো লেগেছিল। তাছাড়া কোনো গান আমার সেইভাবে ভালো লাগেনি, না লিরিক্স ভালো লেগেছিল না গানের সুর ভালো লেগেছিল, সেইভাবে ভালো লাগেনি। তো অনেকদিন পর একটা গান শুনলাম যে গানটা আমার লিরিক্সও ভালো লাগলো, সুরও ভালো লাগলো। মানে যদি আমি পুজো সঙ্গের কথা বলি, এই গানটা কিন্তু ভালো হয়েছে। মানে এখন অব্দি এর ট্রেলার বলি বা পোস্টার বলি, এগুলো কোনোটাই আমার শুভবিজয় খুব যে আমার লেগেছিল তা নয়, কিন্তু এই গানটা আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লাগলো। এবং দেবতনুদার জন্য আমার খুব ভালো লাগে, যে একজন স্ট্রাগল করে অভিনেতা, যে মানে এতদিন ধরে ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন রকম কাজ করছিল, সেখান থেকে দাঁড়িয়ে আজকে সে এত বড় একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরেছে, সেটা সত্যি ভালো লাগে। মানে তার জন্য আমি খুব খুশি যে সে আর বনি একসঙ্গে একটা গানে নাচ করছে, এটা দেখতে আমার খুব ভালো লেগেছে, যে তার সাকসেসটা আমি সত্যি আমার মানে কি বলবো একটা ভালো লাগা কাজ করছে আমার মনে। এবার সিনেমাটা কেমন হবে তার উপর তো অনেক কিছু নির্ভর করবে, কিন্তু এই টিমটার সাথে অনেক নতুন নতুন ছেলে মেয়ে অনেকে কাজ করছে, তো সাপোর্ট অবশ্যই দরকার রয়েছে। তো এই গানটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, আমার কিন্তু গানটা খুব ভালো লেগেছে। এটা স্যাভি মিউজিক দিয়েছে, আমার জানি স্যাভি মিউজিক বেশ ভালো মানেরই হয়। তো এই গানটা যদি ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে অনেকদিন পর কিন্তু একটা ভালো পুজো সঙ্গ এসছে। গানের মানে যে যদি আমরা বলি এই গানটার কোরিওগ্রাফি খুব ভালো হয়েছে, তার সঙ্গে সঙ্গে গানটার পিকচারাইজেশনটাও খুব ভালো লেগেছে। এবং আমার এই গানটাতে কিন্তু বনি কৌশিকে দেখতে খুব ভালো লাগছে। এবং এটার মূলত এই সিনেমার একটা খুশির সময়ের গান, যখন পুজোর সময় সবাই আনন্দ করছে। এই বাড়িটার মধ্যে অনেক রকম প্রবলেম হয়তো রয়েছে, কিন্তু পুজোর টাইমে সবাই এক হয়ে আনন্দ করছে। তো ওই যে জিনিসটা, ওই যে থিমটা, সেটাই কিন্তু এই গানটার মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে, খুব ভালোভাবে সেটাকে এক্সিকিউট করা হয়েছে। এবং গানটার সুর বলি, কথা বলি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং দেবতনুদা এবং বনিকে একসঙ্গে নাচতে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই স্টেপগুলো বলি সবকিছু বলি, এইগুলো কিন্তু খুব ভালো একটা মানে কি বলবো একটা এপ তৈরি করেছে, যে কারণে গানটা আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। যারা গানটা শুনোনি তারা অবশ্যই শুনো, আমি গানটার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়েছি। আশা করি তোমাদের গানটা কিন্তু ভালো লাগবে। মানে যারা পুজোর সঙ্গ ভালোবাসো, অনেকদিন আগে ঢাকের তালে শুনি ধরনের গান পাচ্ছিলে না, তাদের জন্য কিন্তু এই গানটা। তো ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়েছি, তোমরা এই গানটা দেখতে পারো, সেখানে অবশ্যই জানিও গানটা কেমন লেগেছে। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাছের মানুষের অফিসিয়াল বক্স অফিস কালেকশন, একেবারে অফিসিয়াল। তো আমি এতদিন প্রেডিকশন করছিলাম, আমি এটাও বলেছিলাম প্রেডিকশন থেকে কমও হতে পারে, প্রেডিকশন থেকে বেশি হতে পারে। এবার যখন প্রেডিকশন থেকে বেশি হয়, দিলসে বলছি সিরিয়াসলি আনন্দ হয়, আজকে ঠিক সেটাই হয়েছে। আমি যে প্রেডিকশন দিয়েছিলাম তার থেকে বেশি কালেকশন করেছে হচ্ছে কাছের মানুষ। আমার প্রেডিকশন অনুযায়ী মানে চারপাশে যা আলোচনা চলছিল, চারপাশে যে নেগেটিভিটি ছড়ানো হচ্ছিল চারপাশ থেকে, সেগুলো দেখে আমি আমার প্রেডিকশন মোটামুটি লিমিটের মধ্যে রেখে বলেছিলাম 1 কোটি হয়তো কোনো রকমে করেছে। লাস্ট যদি আপনারা ভিডিও দেখেন দেখবেন আমি ওটাই বলেছি, 1 কোটি ছুঁয়ে ফেলেছি এরকম বলেছি। কিন্তু আমি বলে রাখি সিনেমাটা কিন্তু তার থেকে বেটার কালেকশন করেছে, এবং আমি যে ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি। এবং এটা আমি জানতে পেরেছি টক টু জুয়েল বলে একটা ফেসবুক পেজ রয়েছে, যে মূলত এরকম আর কি বক্স অফিস নিয়ে কথা বলে এবং যথেষ্ট রিসার্চ করে সে কথা বলে। এতদিন ধরে সে কোনো এটা নিয়ে কোনো কথা কিন্তু বলেনি, যখন সে জানতে পেরেছে তখনই বলেছে, যে তাকে একটা থ্যাংক ইউ। এছাড়া আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা আমাকে ডে বাই ডে বিভিন্ন রকম রিপোর্ট দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে পুরো জিনিসটা জানতে পেরেছি। তো সেই পেজ থেকে যেটা বলা হচ্ছে, প্রথমে যদি আমি বলি মাল্টিপ্লেক্সের কথা, আমি SBF বাদ দিয়ে বলছি, SBF সিনেমা যদি বাদ দিয়ে আমি বলি তাহলে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে, যেমন ধরুন মিরাজ, PVR, আইনক্স, সিনেপলিস, এইগুলো যেগুলো আর কি মাল্টিপ্লেক্স যেন রয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু হিউজ একটা কালেকশন করেছে, প্রায় 73 লক্ষর কাছাকাছি কিন্তু কাছের মানুষ, যেটা কিন্তু বেশ ভালো। সিনেমার বাজেট অনুযায়ী যদি বলি সেটা কিন্তু বেশ ভালো, এবং এটা খুবই ইম্প্রেসিভ। কারণ একদিকে মাল্টিপ্লেক্স কাম্পার ছিল বিক্রম ভেদা এবং অবভিয়াসলি পরণসুমনে গুপ্ত, সেখান থেকে এই কালেকশন কিন্তু মানে জাস্ট আউটস্ট্যান্ডিং, তো দুর্দান্ত কালেকশন করেছে। মানে 73 লক্ষ এরম টাইমে এসে এরম একটা কালেকশন করা মাল্টিপ্লেক্স থেকে, সেটা বিরাট ব্যাপার। মানে ভালো রকমের টিকিট বিক্রি হয়েছে, অনেকগুলো হাউসফুল গেছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আমি এখনও SBF এর কিন্তু বলিনি, এটা শুধুমাত্র আমি বললাম PVR, আইনক্স, সিনেপলিস এবং মিরাজ, এইগুলো যেগুলো রয়েছে সেগুলো। এবার সিঙ্গেল স্ক্রিন থেকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে চলবে, কারণ পুজোর টাইমে লোকে ভিড় করে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখবে। তো কাছের মানুষের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ওয়ার্ক করেছে, কারণ শুধুমাত্র 73 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স থেকে এটা কালেক্ট করলো, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেমাটা কিন্তু 1 কোটির মতো কালেকশন করেছে, যে কারণে এই দুটো জায়গায় মিলিয়ে সিঙ্গেল স্ক্রিন এবং প্লাস আমাদের মাল্টিপ্লেক্স মিলিয়ে যদি আমি বলি তাহলে কিন্তু এটা 1.73 লাখের মতো কিন্তু কালেকশন করছে। তাও এখন আমি SBF এর কথা বলিনি, সেটা ওয়েট করো বলছি।
তখন বুঝতে পারবে অরিজিনাল কালেকশন কতর দিকে গেছে। তো এই দুটো জায়গায় মিলিয়ে যদি বলা যায় তাহলে কালেকশন 1 কোটি প্লাস 73 লক্ষ, সমান 1 কোটি 73 লক্ষ কালেকশন কিন্তু শুধুমাত্র উইক ওয়ানে কিন্তু এই সিনেমাটা কিন্তু করেছে, এবং এখনো যেভাবে কালেকশন এগোচ্ছে অবভিয়াসলি এটা তো মানে একটা হিউজ বিজনেস দিকে এগোচ্ছে। মানে সবাই যে নেগেটিভিটি করছিল, একটা ফেসবুক পেজ তো অলরেডি হাওয়া হয়ে গেছে, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে যা হচ্ছে মন গড়া কদিন ধরে বলে গেছে, সবকে ভুল প্রমাণ করে আলটিমেটলি সিনেমাটা কিন্তু বক্স অফিস 100% হিট, এবং এটা আস্তে আস্তে ব্লকবাস্টার দিয়ে কিন্তু এগোচ্ছে। তো ভুলভাল অনেক নেগেটিভিটি ছড়ানো ছিল, ওগুলো ভুলেও কান দেবেন না, এই সিনেমাটা কিন্তু শিওর শট কিন্তু হিটের দিকে অবভিয়াসলি চলে গেছে, আস্তে আস্তে সুপার হিট ব্লকবাস্টার হবে যেভাবে এগোচ্ছে, অস্বীকার করে লাভ নেই। এবং আরেকটা ব্যাপার বলি, এটা এখন অব্দি আমি 1 কোটি 73 লক্ষ কালেকশন বললাম শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে। এরপর আজকের রিপোর্ট অনুযায়ী যদি আমি বলি, আজকে সকালে একটা আমি এক্সক্লুসিভ জানতে পেরেছি ভিডিওটি করতে যাচ্ছি তার আগে, যেটা আরো এক্সক্লুসিভ বলতে পারো, এসবিএফ এর যে বক্স অফিস যেখান থেকে ধরা হয়েছে, মানে সব মিলে যত সব মিলিয়ে এতক্ষণ আমি এসবিএফ টা ধরিনি, সবকিছু মিলিয়ে যদি কালেকশন এটার বলা যায় তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এটা কিন্তু 2 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে। ইয়েস ইয়েস ইয়েস, এটা কিন্তু 2 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে উইক ওয়ানে। তো ভাবুন, কর্ণসুমনে গুপ্ত গুপ্তের মতো সিনেমার সঙ্গে লড়াই করে যেটা অলরেডি 5 কোটি কালেকশন করেছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা সিনেমা যেখানে বিক্রম বেদার সঙ্গে তাকে লড়তে হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে 2.12 কোটি যদি কোনো সিনেমা কালেকশন করে, সেটাকে শুধুমাত্র হিট বলে আমি থামতে রাজি নই, সেটাকে আমি বলে দিতে পারি পরীক্ষায় বিরাট পরিমাণে পাস করেছে, এবং এটাকে অবভিয়াসলি আমি এখন অব্দি আমার তরফ থেকে অবভিয়াসলি একটা সুপারহিট তকমা আমি দেবো। এটা হয়তো দে প্রসেসিং চুজ যে স্টারডম, যেটাকে বলা হচ্ছিল এই স্টারডমের কি রয়েছে দেখে নিন, স্টারডম কাকে বলে, নাহলে এই সিনেমা এই কালেকশন করতে পারতো না। তো বাংলাতে জিৎ দেব মানে প্রসেনজিতের স্টারডমের ধারে কাছে এখনো খুব কমজনই রয়েছে, অস্বীকার করে লাভ, নাহলে এই ধরনের সিনেমাকে এত বড় হিট করানো, টনিকের মতো সিনেমা যে এত বড় হিট হচ্ছে, এই ধরনের সিনেমাগুলো হিট হচ্ছে, সেটা অবভিয়াসলি দেখুন এই ধরনের সিনেমা তো অনেকেই করছে, সবারগুলো কি হিট হচ্ছে, কয়েক সপ্তাহ পর হল থেকে উঠে যাচ্ছে, কিন্তু দেবের সিনেমা কেন চলছে, কারণ দেবের একটা হিউজ অডিয়েন্স তৈরি হয়েছে, সেটা কিন্তু ফুটে উঠছে এই সিনেমাগুলোর বক্স অফিসের ক্ষেত্রে, এবং প্রসেনজিতের অবভিয়াসলি একটা বিরাট অডিয়েন্স রয়েছে, সেটা কিন্তু করতে হবে ফুটে উঠেছে। তো এটাই মোটামুটি অফিসিয়াল বক্স অফিস কালেকশন, এবং যদি ডে বাই ডে কালেকশন এখনও বলি, পার ডে কিন্তু 6 থেকে 7 লাখ, 7 থেকে 9 লাখ এইভাবে কিন্তু কালেকশন কিন্তু এগোচ্ছে, কারণ নন্দন, রাধা স্টুডিও, নবীনা, প্রাচী এগুলো কিন্তু প্রত্যেকদিন এখন হাউসফুল যাচ্ছে, মানে এখান থেকে রোজ কালেকশন কিন্তু খুব ভালোই হচ্ছে, অস্বীকার করে লাভ নেই। তো এই সিনেমাটা অবভিয়াসলি 3 থেকে 4 কোটি কালেকশনের দিকে তো যাবেই, এবং সিওর শট এটা কিন্তু একটা হিট তো অলরেডি হয়ে গেছে, সুপারহিট ব্লকবাস্টার হয়ে যেতে পারে যদি এইভাবে এগোতে থাকে। যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো, এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, কত বাই, টেক কেয়ার।